আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহি অবরাকাত মানসিক অস্থিরতার কারণে নামাজ রোজা ও এবাদতবন্দীগী সহ কোনো কাজেই মন বসছে না সব কাজেই প্রচণ্ড অস্থিরতা কাজ করছে এমন সময় মনের অস্থিরতা দূর করতে কী করবেন এ অবস্থায় ইসলামের দিক নির্দেশনা বা কী যে কোনো কাজের জন্যই মানসিক অস্থিরতা একটি মারাত্মক বেদী মনের অস্থিরতা দূর করতে রয়েছে কার্যকরী দুয়াও আমল ইসলামের দিক নিদর্শনায় মেনে চললে নিঃসন্দেহে মনের অস্থিরতা দূর হবে ইনশাল্লাহ মানসিক অস্থিরতা দূর করার জন্য সবচেয়ে বড়ো ও গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহর জিকির জিকির করলে অন্তরে প্রশান্তি আসে কেননা মুসলমানের অন্তরের খোরাক হলো জিকির এবাদত কোরআনতালাত ও দোয়া মোনাজাত মহান তালা এই বিষয়টি কোরআনুল কারিমে এভাবে তুলে ধরেছেন আল্লা দিনা মানু অর্থাৎ যারা বিশ্বাস করেছে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণেই মানুষের অন্তর প্রশান্ত হয় সুরার আয়াত আটাশ তাই আমাদের উচিত বেশি বেশি করে জিকির করা এছাড়াও পি নবী সাল আলীহ্লাম অনেক দোয়া শিখিয়েছেন সেগুলি থেকে আমি চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া উল্লেখ করব। আশা করি এই দোয়াগুলির উপর আমল করবেন এক হজরত আব্দুর রহমান ইবনা আবি বকরার দিয়াল্লাহ আনহু তার বাবা থেকে বর্ণনা করেন আল্লাহ রসুদ সাল আলীহুসাল্লাম বলেছেন দুশ্চিন্তাগ্রস্ত মনের অস্থিরতাগ্রস্ত ব্যক্তির দোয়া হলো আল্লাহ ফালা আইন লা আনতা দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমি তোমার কাছে রহমত কামনা করছি তুমি আমাকে এক মুহূর্ত আমার নিজের উপর ছেড়ে দিও না বরং তুমি নিজেই আমার সমস্ত ব্যাপার ঠিক করে দাও তুমি ব্যতীত কোনো ইলাহ নেই দুই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বাওয়না করেন উদ্বেগ ও দুশ্চিন্তার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলহ ওয়াসাল্লাম বলতেন লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালীম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম লা ও ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদ ওয়া রব্বুল আরশিল এই দোয়াটির অর্থ হলো আল্লাহ ব্যতীত সত্য কোনো মা'বুদ নেই তিনি অতি মহান অতি সহনশীল আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ বা উপাস্য নেই তিনি বিশাল আরসের মালিক আল্লাহ ব্যতীত সত্য কোনো মাহবুদ নেই তিনি আসমান জমিনের এবং মহান আরসের অধিপতি তিন হজরত আনাসিবনে মালিক রদিউল্লাহ আনহু বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলতেন আল্লাহ ইন্নি আউজিকা মিনাল হাম্মি ওয়াল হাজন ওয়াল আজি ওয়াল কাসাল ওয়াল বখলি ওয়াল জুবনি ওয়া দলা আইনি ও গলা রিজাল এ দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি চিন্তা ভাবনা অপারগতা অলসতা কৃপণতা এবং কাপুরুষতা থেকে অধিক ঋণ থেকে এবং দুষ্ট লোকের প্রাধান্য থেকে চার হজরত আসমা তো ওমাইস রদ্দাল্লাহ আনহা বর্ণনা করেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম আমাকে বলেন আমি কি তোমাকে এমন কিছু বাক্য শেখাব না যা তুমি দুশ্চিন্তার সময় পড়বে তা হল আল্লাহ আল্লাহ রব্বি সেই আ। এ দোয়াটির অর্থ হল আল্লাহ আমার রব তার সাথে আমি কাউকে শরিক করি না সুপ্রিয় দর্শক সব সবকটি দোয়া অবশ্যই আপনারা খুব মনোযোগ দিয়ে যে কোনো সময় পাঠ করতে পারেন বিশেষ করে নামাজের পর পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন দুশ্চিন্তা টেনশন সব কিছু দূর করে দিবেন